অর্পপ্রভ প্রধান প্রোডাকশনে, আর আমি রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের প্রিয় অর্পপ্রভ স্যার। আর এখন এসেছি তোমাদের জন্য একটি এডুকেশনাল ভিডিও নিয়ে। মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের উদ্দেশ্যে জানাই যে পুজোর ছুটির পরে পরেই কিন্তু শুরু হতে চলেছে প্রত্যেকটা স্কুলে টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষার বাংলা পরীক্ষায় মূলত কি কি রচনা আসার সম্ভাবনা রয়েছে তা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আলোচনা শুরু করার আগে তোমাদের সবাইকে আরও একবার বলে রাখি যে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমরা জানো যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এখন তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই করে থাকছে, তাই উনাদের দেয়া রচনার সাজেশনগুলি নিশ্চয়ই তোমরা আগে থেকে পেয়ে গেছো। আর এখন আমি দেব তোমাদের টেস্ট পরীক্ষার প্রবন্ধ রচনার সাজেশন। আমার দেয়া প্রবন্ধ এবং তোমাদের স্কুলের দেয়া প্রবন্ধ রচনাগুলির যে সাজেশনের মধ্যে যে রচনাগুলি খুব কমন পাবে সেই রচনাগুলি ভালো করে আয়ত্ত করো। আশা করি এইখান থেকে কিন্তু রচনাগুলো চলে আসবে। তো চলো দেখে নেওয়া যাক, আর বেশি কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ সেই প্রবন্ধগুলি কি আসতে চলেছে এবারের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। দৈনন্দিন জীবনে বিজ্ঞান। সমাজ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। জল সংকট। কন্যাশ্রী প্রকল্প। ২০০ বছরের আলোকে বিদ্যাসাগর। বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা।